খানাকুল 2 নম্বর ব্লকের মারোখানা গ্রাম পঞ্চায়েত এলাকায় দুর্গত পরিবারদের হাতে নতুন বস্ত্র ও ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হলো। এখানে উপস্থিত ছিলেন সাংসদ মিতালি বাগ, হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত সুপার কৃষাণু রায়, আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, খানাকুল থানার ওসি হামিদুর রহমান প্রমুখ। এ বিষয়ে হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত সুপার কৃষাণু রায় বলেন, এবারের বন্যায় সবচেয়ে খারাপ অবস্থা হয়েছিল খানাকুলের এই মারোখানার। এদিন তাই এখানকার দুর্গত পরিবারগুলির হাতে মুখ্যমন্ত্রীর পাঠানো খাদ্য সামগ্রী ও নতুন পোশাক তুলে দেওয়া হলো। পাশাপাশি এদিন এখানে হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপারের উদ্যোগে এবং দিশান হাসপাতালের সহায়তায় একটি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। বিধ্বস্ত খানাকুলের মধ্যে সবথেকে খারাপ যে অবস্থা হয়েছিল এই মারাখানা পঞ্চায়েতে হয়েছিল। তো আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এখানকার যারা বন্যা অধ্যুষিত যারা ছিল তাদের কিছু খাবার এবং ছোটো ছোটো বাচ্চাদের পুজোর জন্য নতুন জামা কাপড় পাঠিয়েছেন। সেটাই আমাদের মাননীয় এমপি ম্যাডাম ছিলেন, আমরা পুলিশের তরফ থেকে, আমি, আমার এসডিপিও এবং আমার ওসি, আমরা সবাই মিলে এখানকার লোকাল লোকজনদের সেই মাননীয় মুখ্যমন্ত্রী যে খাবার এবং জামাকাপড় পাঠিয়েছেন সেটা সবার মধ্যে আমরা বিতরণ করলাম। মারোখানা স্কুলেতে একটা স্বাস্থ্য শিবির হচ্ছিল, ওটাও আমরা বলে রাখি যে আমাদের পাশেই মারোখানা স্কুলে আজকে দিশান হাসপাতালের সহায়তায় এবং আমাদের মাননীয় এসপি সাহেবের উদ্যোগে আমরা একটি মেডিকেল ক্যাম্প করেছি, যেখানে ওই স্কুলের ছাত্রছাত্রী, তাদের অভিভাবক এবং আশেপাশের যারা আছেন তারা বন্যার পরে যে সমস্ত অসুস্থ যেগুলো হয় তারই চিকিৎসা ওখানে চলছে এবং তারা ওখানে ওষুধও বিতরণ করছে। অল্প এখনও সেইভাবে বড় কিছু হয়নি, তবে ছোট দুই একটা ঘটনা এরকম ঘটছে। আজকে হাসপাতালের তরফ থেকে যে মেডিকেল ক্যাম্প করা হয়েছে সেখানে শুধুমাত্র পেটের অসুখ বা অন্যান্য যে সমস্ত বন্যা পরবর্তী ক্ষেত্রে যে অসুখগুলো হয়ে থাকে সেগুলো চিকিৎসা হচ্ছে, তার সঙ্গে আপনার ব্লাড সুগার, প্রেশার এগুলোও মাপা হচ্ছে এবং তাদের যে ওষুধের প্রয়োজন ডাক্তাররা চেক আপ করে তাদের ওষুধও প্রদান করছে। নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।